আসলে নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে 4-0 গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। হ্যাট্রিক করেছেন অরি বোরহেস। পানামার বিপক্ষে পুরো ম্যাচে ছিল সেলেসাওদের আধিপত্য। ম্যাচের 19 মিনিটে ব্রাজিলকে প্রথম সাফল্য এনে দেন বোরহেস। বিরতির আগে তার গোলে ব্যবধান দ্বিগুণ করে সেলেসাওরা। 48 মিনিটে বোরহেসের অ্যাসিস্ট থেকে স্কোর লাইন 3-0 করেন জেনেরেতো। তা এর 22 মিনিট পর আবারও ব্রাজিলকে গোল উৎসবে মাতান বোরহেস। আর তাতেই ব্রাজিলের হয়ে সবচেয়ে কম বয়সে হ্যাট্রিকের রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত 4-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। এই জয়ে 3 পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে অবস্থান ব্রাজিলের।